তুমি মানে ভাত খেতে চাও না কেন বলো তো? ভাত খেতে আবার ভাত খেতে কইলে আবার বলি যে হ্যাঁ মানে তুমি তুমি ভাত খেতে চাও না কেন? হ্যাঁ আমি কা কানে বলি যে আচ্ছা না তুমি ওই জিনিসটা ঠিক করে বলো, তুমি ভাত কেন খেতে চাও না? আচ্ছা কানে যেন বলি যে আমরা খাইয়ে কেএফসিতে যাবো, ওইটার জন্য একবার বলো মানে তোমার ভাত খেতে চাও না কেন? আচ্ছা এটা তো বলছি, তোমার কি ভাত খেতে ইচ্ছে করে না? বলছি নাকি? না এটা বলোনি, তাই খাবার বেলাটা মানে তোমার কোন খাবারটা বেশি মানে খাবার কোনটা খেতে সবচেয়ে খারাপ লাগে? ভাত রুটি আঙ্গুর কোনটা খেতে সবচেয়ে খারাপ লাগে সেটা বলো বাবা। তুমি কি কোন মজা তাজা রেগুলার না বলো, একবার মজা আছে মজা নাই? হ্যাঁ কালকেটা বলো, বলো কালকেটা মজা হয় নাই, আবার আজকে আবার আবার বলো আজকেটা মজা হইছে, এই জন্য তো খেতে চাও না? ও এই জন্য খেতে চাও না? না এটা কেন মানে আচ্ছা এটা আর বলবো না, এটা বলো কেন? আচ্ছা আর বলবো না আর কি। আচ্ছা শোনো তার আগে দুটি এটা দুটি না বলো, তারপর চুপ করো, তারপর যখন আমি হা করি যখন চুপ করে থাকবো তখন এই মুখে খাবারটা দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে, তখন তুমি খেয়ে ফেলবা ঠিক আছে? যখন চুপ করে পড়তে থাকবে যে এখানে পড়তে এরকম ঢুক 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 করে আসবে তখন সাথে সাথে নিয়ে ফেলবো। আচ্ছা হ্যাঁ সাথে সাথে যেন চোখে না যায়। আচ্ছা শোনো কিন্তু তার আগে তুমি একটা কথা বলো না, একটা কথার উত্তর দাও, শুধু একটা কথা বলে দাও মানে তোমার কোন খাবারটা খেতে। হ্যাঁ এখন কার্টুন তো চলতেছে তুমি বাবা বাবা আর বল না, এখন চুপ করে থাকো। আচ্ছা ওকে।